বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের তদন্ত দল শীঘ্রই দেশে আসবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বুধবার চোদ্দই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ফোনালাপে এ কথা জানানো হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভলকার তুর্ককে বলেছেন মানবাধিকার এবং প্রতিটি নাগরিকের সুরক্ষা অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে থাকবে এ সময় ডক্টর ইউনুস দেশ পুনর্গঠন এবং মানবাধিকার সমন্বয় রাখতে জাতিসংঘের সহযোগিতা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন খুব শীঘ্রই জাতিসংঘের নেতৃত্বে ছাত্র বিপ্লবের সময় বিক্ষোভকারীদের হত্যার তদন্ত শুরু করা হবে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল তদন্ত করতে শীঘ্রই বাংলাদেশে আসবে বলে তিনি জানান